মানুষের মতো মানুষ হয়ে যাক,
তোর দুনিয়া কেন সুন্দর হোক, সুন্দর হোক, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে এটাও কিন্তু কাজে লাগে। এই যে সুরা নিসা সুরা বাকারায় আল্লাহ বলছে, তুমি সময় উপযোগী নারী হলে খ্যাত ছড়ো, পুরুষ হলে তার আবাদ করো, সময় উপযোগী উত্তম বীজ বপন করো, যা তোমার ভবিষ্যতের পাথেও। আচ্ছা একটা বেটা ধরে বেটা মালিক একটা বেটা দিয়ে কামে খেলার সাথ নেই বললে মাটি দিব কি? মরণকালে বড় সৌ যদি বেটা থাকে পাশে, ভবিষ্যতের পাথেও দুনিয়ায়ও আখেরাতেও, ওই সন্তান যদি মায়ের রওজা পাশে গিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে, কি রে আমারই মা বাবার কত সম্পদ অর্থ আমি ভোগ করতেছি, দেওয়া টাকা পয়সা ভোগ করতেছি, জানি না আমার মালিক আমার মা কেমন আছে, তোমার সাহি বন্ধু নেই মন শিখতে সাহা হইল, আমার মাকে তুমি জান্নাত নসিব করে দিলি, আমার মাকে যার মা বাবার ভজন নাই তার দিয়ে কোন ভজন আশা করা যায় না, যার মা বাবার ভজন নাই আল্লাহ রাসূল তোমাদের দূরের কথা, যার মা বাবার ভজন নাই তার দিয়ে কোন ভজন আশা করা যাবে না। আর এই সম্পদ যদি কেউ হারিয়ে ফেলে থাকে আমি মুড়িদ করিয়ে যারা মুড়িদ হইতে আসে যদি কেউ কমান্ডমেন্ট না করে আমার মা বাবার আমি হাত দেবো তাকে আমি মুড়িদ করি না, আমার অসীম চন্দ্রের নির্দেশ আছে যে মা বাবার খেদমত করবেন আমি তাকে উদ্ধার বেরিয়ে যেতে পারবো, অত বড় ঠিক নয়। কিন্তু কেউ যদি মাতৃশক্তি পিতৃশক্তি রক্ষা করতে চায় তাকে আমি সেই মন্ত্র দিতে তৈরি করি না, বস্তু বস্তু হোসাম এটা মায়ের অংশ হারবার মণিমগজ বাবার অংশ ইহা অক্ষুণ্ণ রাখতে হবে, তার জন্য যদি ব্যবস্থা থাকে এটা আমার কোনো বিপদতা নাই, আপনারা বোঝার কোনো পরিষদের মানুষ আছে এখানে বিপদতা করবেন না, এখানে জায়গা নিয়ে দিবেন, কারণ নিজেই অসুস্থ মায়ের খেদমত করবে কেমনি, নিজের দেহটা সুস্থ সবারই খেদমত হবে। তাই আমার একে একে বহু প্রিয় মানুষ চলে গেছে, চলে গেছে আমার মা, কত মানুষের দিকে তাকায় থাকি আমার মার মধ্যে দেখা যায় নাকি না ভাজা আমার মার মত আঘাত ছিল না, সে আমি বাসি যাওয়ার আগ পর্যন্ত ঘুম আসে নাই ওই মার কোথায় সম্ভবত হয়েছি ওই মার কোথায় আমার মনে পড়ে আমার সাথে।